আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখানে বসে আমার ব্লগটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি সালাম, শ্রদ্ধা আর ভালোবাসা। এটা আমাদের গ্রামের বাড়ির মসজিদ। তো আসলে মসজিদটা এত সুন্দর করেছে তাই আমি আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। এটা হচ্ছে মেইন রাস্তাটা যেটা দিয়ে আমরা চলাচল করি, আর এই রাস্তাটা হচ্ছে রাস্তা থেকে আমাদের বাড়ির দিকে রাস্তা। তো আমাদের বাড়ির দরজাই হচ্ছে মসজিদটা, আর এটা হচ্ছে মসজিদের পুকুর। তো আর কথা বাড়াবো না, চলুন দেখা যাক আমাদের বাড়ির মসজিদটা কতটা সুন্দর করেছে। এটা হচ্ছে মসজিদে ঢোকার মানে পাশের একটা ছোট সিঁড়ি। তো মেইন সিঁড়ির এখানে আসলে একটু পানি জমে গেছে, যে কারণে ওইখান দিয়ে আসলে ঢোকাটা একটু ডিফিকাল্ট বৃষ্টির কারণে আর কি। আর এটা হচ্ছে মসজিদের বারান্দা, অসম্ভব সুন্দর করে করা আর কি। এটা হচ্ছে মসজিদের মেইন ঘরটা, যেটাতে আমরা মানে মেইন ঘর আর কি, যেখানে হুজুর বয়ান করে। তারপর হচ্ছে মসজিদের নিম ঘর যেটা, তো এটাও অসম্ভব সুন্দর করে করা। আর প্রত্যেকটা জানালায় হচ্ছে থাই গ্লাস লাগানো, আর এখানে অনেকগুলো ফ্যান লাগানো। যদিও এটার এখনও চাল মানে উপরে ছাদটা পাকা করা হয়নি, এখানে টিন দিয়ে করা আর কি। তো ইনশাল্লাহ আমরা আগামীবার এটাকে পাকা করে দেব। এই জায়গাটা আমার অনেক ভালো লেগেছে, মসজিদের ভিতরে মোবাইল ফোন বন্ধ রাখুন, আর এখানে বসে হচ্ছে হুজুর খুতবা পড়ান। তো আসলে ভিডিওটা আমি নিজে ধারণ করি নাই, এটা আমার ভাসুরের ছেলে ধারণ করে দিয়েছে, কারণ মসজিদের ভিতরে তো আসলে মেয়েরা প্রবেশ করতে পারে না। আমি জানি না সব মসজিদে করা যায় কি না, হয়তো এই মসজিদে মেয়েদের পোর্শনটা নাই, হয়তো এই কারণে প্রবেশ করা যায় না। বাট অন্য অন্য অনেক মসজিদে হয়তো মেয়েদের নামাজ পড়ার জায়গা আছে। আর এই যে সুন্দর খুতবা দেওয়ার জায়গাটা আসলে এত সুন্দর করে টাইলস করেছে, আর এত অসাধারণ টাইলসগুলো, খুব ভালো লেগেছে আমার। আর মসজিদের বারান্দার দেয়ালগুলোকে একটু মিনার মিনার করে দেওয়া, তো আসলে এটাও অসাধারণ লাগছে আমার কাছে। আর বারান্দাও আমাদের তিনটা ফ্যান দেওয়া, যাতে যখন বিশেষ করে শুক্রবারে যখন জুম্মার দিন আসলে একটু লোকজন বেশি হয়ে যায়, কারণ এই পুরো গ্রামের মধ্যে এইটাই হচ্ছে একমাত্র মসজিদ যেখানে আসলে সবাই নামাজ পড়ে। আর মসজিদ থেকে বের হয়ে সামনেই কিন্তু মসজিদের মানে ওযুখানাও বলা যায়, আবার হচ্ছে এটা ঘাটলা করা আর কি। তো যেহেতু গ্রাম আসলে ওরকম সাপ্লাই পানির ব্যবস্থা নাই, এমনিতেই ডিপ টিউবওয়েল আছে,
তো মসজিদে এই পুকুরে আসলে সবাই অজু করে, আমরাও মাঝে মাঝে যখন লোকজন থাকে না আর কি বিকেল দিকে, তো আমরাও গিয়ে মাঝে মাঝে এখানে বসি, আবার মাঝে মাঝে বাচ্চারা ঘোষণা করে এখানে। তো এই যে ঘাটলা থেকে আসলে মসজিদের ভিউটা এরকম, আর পাশে যে ছোট ঘরটা দেখছেন এটা হচ্ছে মসজিদের মক্তবখানা। তো মক্তবখানাটার সময় আসলে সবাই কম বেশি কন্ট্রিবিউট করেছে, আমরাও করেছি। তো মক্তবখানাটাও আসলে অনেক সুন্দর করে করেছে, একদম টাইলস করে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। অনেক বাচ্চা সকালবেলা পড়তে আসে, আর এখানে এত জোরে পড়ে মানে পাশে আমাদের, আমরা বাড়ির ভিতর থেকে শুনতে পাই। আর এটা হচ্ছে খাটিয়া, আল্লাহ সবাইকে যেন মানে সবাইকে এই খাটিয়াতে একদিন উঠতে হবে, এই বিশ্বাসটা যেন প্রত্যেকটা মানুষের মানে প্রত্যেকটা মুসলমানের মনে থাকে, আমি সে দোয়া করি। আর এই যে মক্তবের ভেতরে বাচ্চাদের পড়ার জন্য চাটাই আছে, মোটামুটি ভালোই, মানে আসলে অসাধারণ লাগছিল, যে কারণে আমি আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। আমার কাছে খুবই ভালো লেগেছিলো, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আমরা এটা যেহেতু আল্লাহর ঘর, তো সবার কাছেই ভালো লাগার কথা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, আর আমার ছোট চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে রাখবেন। আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাদের বাড়ির মসজিদটা আপনাদের সবার কাছে কেমন লেগেছে, বিশেষ করে ভাইয়াদের কথা বলছি যারা মসজিদে গিয়ে নামাজ পড়ে, তাদের কাছে তো অবশ্যই মসজিদের ভিউটা আসলে অনেক বড় ব্যাপার। তো আপুরাও বলবেন কেমন হয়েছে, ভাইয়ারাও বলবেন। তো এই তো, তো সবাই ভালো থাকেন। আর এই তো শেষমেশ আমি দেখিয়ে দিচ্ছি আমাদের মক্তবের সামনে আমাদের হচ্ছে এই কলটা এবার করা হয়েছে, আগে ছিল না, আগে বাড়িতে টিউবওয়েল ছিল, বাট এই কলটা এবারে করা হয়েছে। এটা হচ্ছে আমাদের পারিবারিক কবরস্থান, পারিবারিক কবরস্থান, এটা আসলে অনেক অনেকখানি জায়গার মধ্যে। এই আসলে এই বাড়িতে যারা মারা গিয়েছে, আমার দাদা শ্বশুর, দাদি শাশুড়ি, তারপরে হচ্ছে মানে আমার শ্বশুরের চাচা চাচি, এরা সবাই এখানে আসে সবাই। তো জানি না হয়তো বা আমাদের আমার মৃত্যুর পরে অথবা আমার হাজব্যান্ডের মৃত্যুর পর হয়তো বা এখানে আমাদের জায়গা। তো এটা হচ্ছে পারিবারিক কবরস্থান। আমাদের বাড়িতে অবশ্য দুইটা পারিবারিক কবরস্থান, এটা হচ্ছে আমাদের, আর আমাদের পাশে অন্য মানুষের জায়গা, সেখানেও একটা কবরস্থান করেছে। তো ওই কবরস্থানটাও আমাদের বাড়ির সাথেই পড়ে গেছে। তো আসলে অনেক ভালো লাগে, মাঝে মাঝে এখানে যাই, আমার হাজব্যান্ড যায় আমার দাদি শাশুড়ি, দাদু শাশুড়ি জিয়ারত করার জন্য। তো এই ছিল আজকের ভিডিওটা, আশা করি সবার ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন।